তো ভালো দেখে দেন তো হ্যালো বন্ধুরা তো দেখো একটু বাজারে যাব একটু মাইডিং করা কোপ করা আছে পুজো এসে পড়েছে তো একটু বাজারে যাই একাই যেতে হবে গো কেউ সাথে নেই আর একা যেতে না একদম ভালো লাগে না কিন্তু উপায় নেই একা যেতে লাগবে তাহলে চলো যাওয়া যাক তারপরে কি কি মার্কেটিং করব সেগুলো এসে তোমাদের দেখাবো তাহলে চলো ও তার মানে কাপড় কেনার তো হাই নেই না কাপড় বহুত ফুল হয়ে গেছে মনে হয় মেন হয়ে গেছে আচ্ছা আচ্ছা ব্যাংকে এসেছি সো এখানে তোমাদের ব্যাংক ক্যামেরা দেখাচ্ছি দাঁড়ো দেখো ব্যাংকে এসেছি এখানে তাহলে চলো বাজার করতে হবে এখানে সো চলো কী কী কাপড় নিই দেখবো দোকানে এসে পড়েছি সো এখানে তো দোকান বন্ধ বলবো না লালটা দিয়ে দিলি লাল একটা দিয়ে দিল মানে একই দামের ভিতরে যেটা হয় যে কাপড়টা এটা যেটা ওইটাই সেম দেখি লাল না তো লাল নেই কি এটা কেমন এই যে এটা 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 হ্যাঁ দেখি কত দাম এটা গো তাহলে আমি ফোনটা করি না ওকে ওইটাই ভালো হবে এগুলো সব চব্বিশই তো দেখো এখন ভাস্তার ড্রেসগুলো দেখছি তো অল্প স্বল্প দেখেছি কিন্তু ওটা সাইজটা একটু বড় ছিল চব্বিশ সাইজ আর আমার ভাস্তা একটু রোগা তো বাইশ সাইজের লাগবে তো সেই জন্য এখন এইগুলো বাইশ সব মানে সবগুলো যেগুলো দেখাচ্ছে তো অনেকগুলো ড্রেস বের করেছিল তো এখান থেকে আমার একটা পছন্দ হয়েছে বেশি একটা কিনে নিয়ে একটাই সেট কিনেছি আমি তো ড্রেসগুলো সুন্দর ছিল এমনি তো সুন্দর কিন্তু ও খুব রোগা না ওর জন্য প্রবলেম হয়ে যায় আমার ওর কাপড় কিনতে গেলে আমাদের মাথা নষ্ট হয়ে যায় ভীষণ রোগা এটাই ভালো লাগতেছিল এটা দেখবো দেখি আর পরে দেখি এটাও ভালো লাগতেছে হ্যাঁ না না এটা লাগবে না এটা তো দেখো কাপড় কেনা হয়ে গেল ভাস্তার জন্য ওখান থেকে বের হয়ে আবার একটু কসমেটিক দোকানে ঢুকে পড়লাম তো আমার টিপ ছিল না টিপের পাতা আর লিপস্টিক একটা মানে নিব একটা চারটা মতন লিপস্টিক ওগুলো নিব আর টিপের পাতা তো টিপের পাতাগুলো না দেখেছিলাম পছন্দ হলো না দেখে তো সেজন্য আমি আরও মানে টিপের পাতাগুলো নিলাম না আর দোকানটার মধ্যে মন পছন্দ কিছু পাচ্ছিলাম না তো টুকটাক জিনিসগুলো নিয়ে নিলাম তো দেখো সব কিছু কেনাকাটি হয়ে গেল কসমেটিক এমন কিছু নিইনি তো আমি অনলাইনে অর্ডার করেছি তো ওখান থেকে আসছে তো ওগুলাই হয়ে যাবে টুকটাক জিনিস নিয়ে নিলাম অল্প ছোট কিছু পেলাম না ওই দোকানটার মধ্যে মানে যা যা চেয়েছি মানে দেখিয়েছি কিন্তু পছন্দ হলো না আমার তার জন্য নিলাম না তো ওখান থেকে ডাইরেক্ট চলে আসলাম বাজারে এখন তো বাজারে এসে একটু রসুন আর পেঁয়াজ নিচ্ছি আর ছোটো ছোটো পেঁয়াজগুলো বেশি এগুলো আমি লাগাবো তার জন্য এই ছোটো ছোটো পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি আমি তো আমি ঠিক লাগাতে জানি না কীভাবে লাগাবো তো উনি আমাকে শিখিয়ে দিচ্ছে যে কীভাবে লাগাবে তো উনি বলে দিচ্ছে যে মাঝখান থেকে কেটে নেবে তারপর কেটে নিয়ে নিচটা মানে অর্ধেকটা কেটে পারবে আর অর্ধেকটা লাগিয়ে দিবে তো উনি বলে দিচ্ছে তো ওরা তো এইসব জিনিস বেশি জানে যাতে ওরা চাষ করে ঘরের মধ্যে জিনিসপত্র সো দেখো উনি দেখিয়ে দিচ্ছে আমাকে তো ওনারা জানে তো উনিও বলছে যে আমিও লাগাবো বাড়িতে গিয়ে তো চলো দেখতে থাকো আগে এটা না কত দাম বলতো এটা দেখো বাজার করা হয়ে গেছে বাজার করে নিয়ে আসলাম করা যায় তো দেখো যে বাজার করে নিয়ে আসলাম তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো
ক্যাপচার করব। তাহলে আমাদের চালটা কে নেয়? তাহলে কমা যেহেতু উঠানো হয়নি আমাদের চাল, নাম কেটে জানি কি ও ও ফিঙ্গার দিলেই পাবে না 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 আধা পয়ে দেন, খুচরা মুচরা নেই আমার, যাইতে লাগবে আবার নিয়ে যাই আমি আবার থাকুন না। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, বাজার টাজার করা শেষ। তো সামনে দেখতেই পারলে একটা প্যান্ডেল হচ্ছে ঠাকুরের, ঠাকুর পূজাটা ভালো হয়। যখন পুজোটা হবে না তোমাদের সেই পুজোটা শেয়ার করব। কিন্তু জানো তো দুর্গাপূজা কিন্তু আমার ঘোরা হয় না, আমি এই জন্য তোমাদের এখানকার পূজাটা আমি খুব একটা শেয়ার করতে পারি না। সেটারও কারণ আছে, আমার বর থাকে দোকানে, তো দোকানে আস্তে আস্তে আর 12টা 1টা বেজে যায়, তো আমি দুর্গাপূজা আমার একদম ঘোরা হয় না। আমি কিন্তু বাড়িতেই থাকি জানে, সেটার জন্যই তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে একদম পারি না। হ্যালো বন্ধুরা, তো মার্কেটিং করা হয়ে গেল, মার্কেটিং করে চলে আসলাম। তো অনেক কিছু কিনেছি, সো আজকে অনেকটা মানে ধকল গেছে সারাদিন একা একা মার্কেটিং করা। তো চলো আজকে প্রথম ব্লগটা তাহলে এখানেই রাখলাম, আর বাড়াবো না, অনেকটা কষ্ট হয়েছে, তো আজকে এখানে রাখলাম। নেক্সট ব্লগে আসতে চলছে যে আমি কী কী বাজার থেকে কিনেছি বা অনলাইনে থেকে কী কী এনেছি, তোমাদের সেগুলো দেখাবে নেক্সট ব্লগে, ঠিক আছে? তো চলো আজকে আমি ব্লগটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সামনে থাকা বেলটাকে প্রেস করবে, আর কমেন্টসে বলবে যে আমার ব্লগ দেখে তোমাদের কেমন লাগছে। সো নেক্সট ব্লগে আসছে আমার পুজো ড্রেসগুলো। তো চলো আজকের মতন এখানে রাখলাম, বাই।